Bismillahirrahmanirrahim. Priyo shikkharthi, kemon acho tumra? Shobai join hoyecho nobom shrenir shikkharthira? Shobai join hoyecho? আমাকে দেখতে পাচ্ছ সবাই? আজকে আমি তোমাদের সাথে ক্লাস নিব, ক্লাস নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দশম অধ্যায়, জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। আমাদের দেশের জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, তাহলে দশম অধ্যায় খোলো, সকলে বই নিয়ে বসো, দশম অধ্যায় চলো। 137 দশম অধ্যায়টি খোলো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি। দশম অধ্যায় কি আছে? জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। জাতীয় সম্পদ, জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ঠিক আছে, খুলেছ বই? আমার কথা শুনতে পাচ্ছ? এখন আসো, আমরা জানি সম্পত্তি কোন দেশের সমৃদ্ধি নির্ভর করে সে দেশের জাতীয় সম্পদের প্রকৃতি ও পরিমাণের উপর। যে দেশ জাতীয় সম্পদে যত বেশি সমৃদ্ধশালী, সে দেশ তত বেশি উন্নত। যে দেশে জাতীয় সম্পদ বেশি, সে দেশ তত বেশি উন্নত। তাই অর্থনীতি সম্পর্কে জানতে হলে প্রথমে সম্পদ সম্বন্ধে জানা প্রয়োজন। আবার একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা বুঝতে হলে সে দেশের সম্পদ উৎপাদন ও বণ্টনের প্রক্রিয়া ও পদ্ধতিও জানতে হবে। বুঝেছ? তাহলে কি, যে দেশ সে যত বেশি সম্পদ, সে দেশ তত বেশি উন্নত। তাহলে কোন দেশের যদি তুমি অর্থনীতি সম্পর্কে জানতে চাও, তাহলে সে দেশের জাতীয় সম্পদগুলি সম্পর্কে তোমার অবগত থাকতে হবে। তাহলে এই অধ্যায়টা পড়বো কি, জাতীয় সম্পদের উৎপাদন বণ্টন সংরক্ষণ এবং অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদ উৎপাদন ও বণ্টনের বিষয়টি এই অধ্যায়ে আমরা জানতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো, জাতীয় সম্পদের ধারণা, জাতীয় সম্পদের ধারণা, জাতীয় সম্পদের ধারণা কি? সম্পদ বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, সম্পদ বলতে আমরা সাধারণত বুঝি অর্থ, মানে টাকা পয়সা, জমি জমা, বাড়ি ঘর, নানা রকমের প্রয়োজনীয় স্থায়ী দ্রব্য সামগ্রী, যেমন সোনা, রূপা প্রভৃতি। এই প্রভৃতি জিনিসগুলোকে আমরা কি বলি? সম্পদ বলি। সম্পদ বলতে আমরা সাধারণত বুঝি টাকা পয়সা, ঘর বাড়ি, জমি জমা, স্থায়ী সম্পদ। হ্যাঁ, এগুলিকে আমরা সম্পদ বলি। কিন্তু অর্থনীতির ভাষায় প্রকৃত অর্থে এগুলিকে সম্পদ বলা হয় না। তাহলে কোনগুলিকে সম্পদ বলে? অর্থনীতির ভাষায় সম্পদ বলতে বোঝায় যার চারটি বৈশিষ্ট্য আছে। এক নম্বর হলো বস্তু উপযোগ, দুই নম্বর হলো অপ্রাচুর্য, অপ্রাচুর্য,
তিন নম্বর হলো, তিন নম্বর কি, বাহ্যিকতা এবং হস্তান্তর যোগ্যতা। বাহ্যিকতা, তিন নম্বর হলো বাহ্যিকতা। তাহলে সম্পদ বলতে আমরা সাধারণত বুঝি কি, টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি ঘর, হ্যাঁ সোনা রূপা ইত্যাদি। কিন্তু অর্থনীতির ভাষায় এগুলোকে সম্পদ বলা হয় না। অর্থনীতির ভাষায় সম্পদ বলতে যা উপযোগ আছে, অপ্রযোজ্যতা আছে, বাহ্যিকতা আছে এবং হস্তান্তরযোগ্যতা আছে, তাকে সম্পদ বলা হয়। তাহলে আসলে আমরা জানি উপযোগ কি, কাকে উপযোগ বলে। তাহলে উপযোগ কি, উপযোগ হলো কোনো দ্রব্য মানুষের অভাব পূরণের ক্ষমতা, যে দ্রব্যটা মানুষের অভাব পূরণ করতে পারে। হ্যাঁ, যেমন মনে করো আমাদের দেশে মনে করো অনেক সময় ভাতের চালের অভাব, ভাতের অভাব হয়, তাহলে আমরা কী করি, এই চাল অন্য দেশ থেকে আমদানি করতে হয়, নিয়ে আসতে হয়, তাই না? তাহলে এই চাল যদি আমরা অন্য দেশ থেকে নিয়ে আসতে যাই, তাহলে আমাদেরকে কী হয়, তো মূল্য দিতে হয় না, টাকা দিতে হয়, হ্যাঁ নাকি? বুঝতে পারতেছ তোমরা কি সবাই যোগ হয়েছ? কোনো আওয়াজ করতেছ না কেন? তোমরা বুঝতে পারতেছ? আমরা আজকে আমাদের অধ্যায় হলো কি, জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। ঠিক আছে, তাহলে আমাদেরকে জানতে হবে যে কোনগুলো জাতীয় সম্পদ এবং সম্পদ কাকে বলে। সম্পদ কাকে বলে বলতে গেলে আমরা বুঝি কি, টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি, জমিজমা, সোনা রূপা ইত্যাদি। কিন্তু অর্থনীতিতে এগুলোকে সম্পদ বলা হয় না। সম্পদ বলা হয় যার চারটি বৈশিষ্ট্য আছে, যেই উপযোগ আছে, অপ্রাচুর্যতা আছে, বাহ্যিকতা আছে, হস্তান্তরযোগ্যতা আছে, এই চারটি বৈশিষ্ট্য থাকলে তাকে সম্পদ বলা হয়। তাহলে উপযোগ কি, উপযোগ হলো কোনো দ্রব্য মানুষের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। যেমন মানুষের বস্ত্রের প্রয়োজন, হ্যাঁ, তাহলে এই বস্ত্রের প্রয়োজন মিটায় কি, কাপড় চোপড়, প্যান্ট শার্ট, শাড়ি, না এগুলো যদি থাকে তাহলে কি আমার সেই বস্ত্রের অভাব পূরণ হয়। তাহলে অভাব পূরণের ক্ষমতা যার আছে তার উপযোগ আছে। এরপরে হলো কি, অপ্রাচুর্য। অপ্রাচুর্য মানে কম, প্রচুর না, প্রাচুর্য না। তাহলে অপ্রাচুর্যতা বলতে বোঝায় যে জিনিসটার অভাব আছে। যেমন মনে করো কোনো একটা দেশে ভাতের অভাব আছে, চালের অভাব, তাহলে ওরা কী করে, অন্য দেশ থেকে আমদানি করে, কিনে নিয়ে আসে। তাহলে কিনে নিয়ে আসতে হলে কী করতে হয়, তাকে মূল্য দিতে হয়, দাম দিতে হয়, ঠিক না? তাহলে কি সেই জিনিসটার অপ্রাচুর্যতা আছে, মানে প্রচুর নেই। আবার যেমন মনে করো আমরা না, আমরা শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য কি বাতাসের প্রয়োজন হয়, কিন্তু বাতাস হলো প্রচুর, যে কোনো দেশে বায়ুর অভাব নেই, তাহলে ওটার কি অপ্রাচুর্যতা নেই, তাহলে এই বাতাস কিন্তু সম্পদ হবে না। যেটার অপ্রাচুর্যতা আছে এবং প্রয়োজন বেশি, যেটা কিনতে হলে মূল্য দিতে হয়, নিয়ে আসতে হলে মূল্য দিতে হয়, কিন্তু ঘাটতি আছে, অপ্রাচুর্যতা আছে, কম আছে। আবার যেমন দেখো স্বাস্থ্য, আমাদের শারীরিক স্বাস্থ্য অপ্রাচুর্যতা এবং উপযোগিতা আছে, কিন্তু বাহ্যিকতা বা হস্তান্তরযোগ্যতা না থাকায় একে সম্পদ বলা যাবে না। আমাদের স্বাস্থ্যের প্রয়োজন আছে, হ্যাঁ, কিন্তু এই স্বাস্থ্যটার কি উপযোগিতাও আছে এবং অপ্রাচুর্যতাও আছে, কিন্তু এটার বাহ্যিকতা এবং হস্তান্তরযোগ্যতা নেই, তাই ওটাকে কি সম্পদ বলা যাবে না। কিন্তু কখনো কখনো কেউ যদি তার সুন্দর স্বাস্থ্য প্রদর্শন করে, দেহ প্রদর্শন করে যদি অর্থ উপার্জন করতে পারে, তখন সেটিকে স্বাস্থ্য হিসাবে, সম্পদ হিসাবে গণ্য করা যাবে।
তাহলে তোমরা বুঝতে পেরেছ যে সম্পদ শুধু ধন দৌলত টাকা পয়সা ঘর বাড়ি সোনা রূপা থাকলেই হবে না, সেগুলো প্রয়োজনীয়তা থাকতে হবে এবং ওই যে চারটি বৈশিষ্ট্য উপযোগ থাকতে হবে, অপ্রাচুর্যতা থাকতে হবে, বাহ্যিকতা থাকতে হবে, হস্তান্তরযোগ্যতা থাকতে হবে। তাহলে উপযোগ কি বুঝতে পেরেছ? অভাব মোচনের ক্ষমতা যেটার আছে সেটার উপযোগ আছে। অপ্রাচুর্যতা প্রয়োজনের তুলনায় কম, যেটা যোগান জোগাড় করতে হলে আমাদেরকে মূল্য দিতে হয়, হ্যাঁ সেটার অপ্রাচুর্যতা আছে। বাহ্যিকতা আছে, বাহ্যিক সৌন্দর্য, যেমন আমার শরীরের স্বাস্থ্য অনেক সুন্দর অনেক ভালো, কিন্তু সেটা আমি আমার বাহ্যিকতা নেই, হস্তান্তরযোগ্যতাও নেই, তাহলে সেটা কি সম্ভব নয়? আবার কোনো কোনো মানুষ কি তার শারীরিক স্বাস্থ্য সৌন্দর্য প্রদর্শন করে কি করে টাকা পয়সা রোজগার করে, অর্থ উপার্জন করে, তাহলে সেটাকে তখন সম্পদ হিসেবে ধরা যাবে। আর হস্তান্তরযোগ্যতা যেটা একজনের কাছ থেকে আরেকজন নিতে পারে, যেমন আমার ঘরে একটা জিনিসের অভাব, এটা আমি আরেকজনের কাছ থেকে আনতে পারবো, প্রয়োজন মেটাতে পারবো, সেগুলো হলো হস্তান্তরযোগ্যতা। ঠিক আছে, এখন সম্পদের শ্রেণী বিভাগ। তাহলে সম্পদ কয়টি শ্রেণীতে বিভক্ত দেখো, সম্পদের শ্রেণী বিভাগ কয়টি ভাগে ভাগ করা হয়েছে সম্পদকে দেখো, তোমার বইতে আছে, বই খুলেছ কি কি সম্পদকে ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত, এক নম্বর হলো ব্যক্তিগত সম্পদ, ব্যক্তিগত সম্পদ, আর আছে কি সমষ্টিগত এবং জাতীয়, সমষ্টিগত সম্পদ, সমষ্টিগত চার নম্বর জাতীয় সম্পদ, এই পাঁচটি শ্রেণীতে সম্পদকে বিভক্ত করা হয়েছে। এক নম্বরে হলো ব্যক্তিগত সম্পদ, দুই নম্বর একান্ত ব্যক্তিগত সম্পদ, তিন নম্বর সমষ্টিগত সম্পদ, চার নম্বর জাতীয় সম্পদ, পাঁচ নম্বর আন্তর্জাতিক সম্পদ। ব্যক্তিগত সম্পদ কি? ব্যক্তিগত মালিকাধীন, ব্যক্তি ও তার মালিক, হ্যাঁ যেমন তোমার জায়গা জমি বাড়িঘর আছে, তাহলে ওগুলির মালিক তুমি নিজে। আবার কলকারখানা, অর্থ সম্পদ, বাড়ি, গাড়ি, দ্রব্য সামগ্রী ইত্যাদি কি? ব্যক্তির নিজস্ব সম্পদ। আবার নিজস্ব প্রতিভা, তোমার অনেক কিছু প্রতিভা আছে, তুমি অনেক কিছুই তৈরি করতে পারো, ব্যক্তির দক্ষতা ইত্যাদি যদিও হস্তান্তরযোগ্য নয়, কিন্তু ব্যক্তি অন্য ব্যবহার করে সম্পদ সৃষ্টি করতে পারে, তাই এগুলিও ব্যক্তিগত সম্পর্কে অন্তর্ভুক্ত। ব্যক্তিগত সম্পদ কি? যেগুলো মালিক একান্ত নিজে, যেমন কোনগুলো? জায়গা জমি, বাড়িঘর, কলকারখানা, অর্থ সম্পদ, গাড়ি ইত্যাদি, হ্যাঁ নিজস্ব প্রতিভা, ব্যক্তির দক্ষতা ইত্যাদি যদিও হস্তান্তরযোগ্য নয়, কোনগুলি হস্তান্তরযোগ্য নয়? নিজস্ব প্রতিভা এবং
দক্ষতাগুলো কি হস্তান্তরযোগ্য নয়, কিন্তু তোমার নিজস্ব প্রতিভা এবং দক্ষতাকে নিয়ে তুমি কি করতে পারো, অর্থ উপার্জন করতে পারো। সুতরাং ওইটাও ব্যক্তিগত সম্পদের অন্তর্ভুক্ত। সমাজের সকলে সম্মিলিতভাবে যে সকল সম্পদ ভোগ করে, হ্যাঁ, সেগুলো হলো সমষ্টিগত সম্পদ। এটি সমষ্টিগত সম্পদ। ব্যক্তিগত সম্পদগুলি একান্ত ব্যক্তিগত হলো নিজস্ব প্রতিভা এবং দক্ষতা, এটা হলো একান্ত ব্যক্তিগত। আর ব্যক্তিগত সম্পদের মধ্যে ঘর বাড়ি, টাকা পয়সা, গাড়ি, জমি জমা, হ্যাঁ, এগুলি হলো ব্যক্তিগত সম্পদ। আর সমষ্টিগত সম্পদ হলো সকলে মিলিতভাবে যেগুলো ভোগ করে, সেগুলো হলো সমষ্টিগত সম্পদ। এই সম্পদের উপরে সকল নাগরিকের সমান অধিকার থাকে এবং এগুলো প্রতি তাদের সমান দায়িত্ব থাকে। হ্যাঁ, যেমন কোনগুলো, যেমন রাস্তাঘাট, রেলপথ, বাঁধ, পার্ক, সরকারি হাসপাতাল, স্কুল, এগুলো স্কুল কলেজ, এগুলি রাষ্ট্রের মালিকাধীন সকল প্রাকৃতিক সম্পদগুলো, যেমন বনাঞ্চল, খনিজ সম্পদ, নদ নদী ইত্যাদি সমষ্টিগত সম্পদ, যেগুলি সরকারি, এগুলি সমষ্টিগত। রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে। ব্যক্তিগত সম্পদ এবং সমষ্টিগত সম্পদ, এই সবগুলোকে একত্রেই জাতীয় সম্পদ বলা হয়। তাছাড়া কোনো জাতির নাগরিকের গুণবাচক বৈশিষ্ট্য, যেমন কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি, প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদিও জাতীয় সম্পদের অন্তর্ভুক্ত। কোনো কোনো সম্পদ আছে যা বিশেষ কোনো রাষ্ট্রের মালিকাধীন নয়, যেমন বিশ্বের এমন কতগুলো সম্পদ আছে যেগুলো কোনো রাষ্ট্রের মালিকাধীন নয়, বিশ্বের সকল জাতি সেগুলো ভোগ করতে পারে, এগুলো হলো আন্তর্জাতিক সম্পদ। তাহলে কোনগুলো আন্তর্জাতিক সম্পদ? যেমন সাগর, মহাসাগর, প্যাটেন্টবিহীন বৈজ্ঞানিক আবিষ্কার, প্রযুক্তি ইত্যাদি হলো আন্তর্জাতিক সম্পদ। তাহলে আমাদের আজকে অধ্যায়ের নাম কি ছিল? জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা। কোনো দেশের সমৃদ্ধি নির্ভর করে কৃষির উপর, তার জাতীয় সম্পদের উপর। যে দেশের জাতীয় সম্পদ যত বেশি সেই দেশ তত বেশি উন্নত। তাহলে জাতীয় সম্পদ, সম্পদ তাহাকে বলে। সম্পদ বলতে আমরা সাধারণ অর্থে বুঝি কি? টাকা পয়সা, ঘর বাড়ি, ধন দৌলত, সোনা রূপা ইত্যাদি। কিন্তু অর্থনীতির ভাষায় এগুলিকে সম্পদ বলে না। অর্থনীতির ভাষায় সম্পদ বলে কাকে? যার উপযোগ আছে, অপ্রাচুর্যতা আছে, আমি লিখেছিলাম চারটি পয়েন্ট, হ্যাঁ, বাহ্যিকতা আছে এবং হস্তান্তরযোগ্যতা আছে। এই চারটি গুণ বৈশিষ্ট্য যেটার মধ্যে আছে সেগুলি হলো সম্পদ। এখন সম্পদ গেল, এরপরে সম্পদের শ্রেণী বিভাগ। সম্পদ পাঁচটি শ্রেণীতে বিভক্ত: ব্যক্তিগত সম্পদ, একান্ত ব্যক্তিগত সম্পদ, সমষ্টিগত সম্পদ, জাতীয় সম্পদ এবং আন্তর্জাতিক সম্পদ। ব্যক্তিগত সম্পদ কোনগুলো? ঘর বাড়ি, কোঠা, তারপরে টাকা জমি, টাকা পয়সা, যেগুলি তোমার নিজস্ব, সেগুলোর মালিক ব্যক্তি নিজে, সেগুলি হলো ব্যক্তিগত সম্পদ। আর সমষ্টিগত সম্পদ হলো যেগুলো সকলেই ভোগ করতে পারে, সেগুলি হলো সমষ্টিগত সম্পদ, তাই তো? এরপরে জাতীয় সম্পদের উৎস। জাতীয় সম্পদের উৎস প্রধানত দুইটি, যেমন প্রথমটি প্রকৃতি প্রদত্ত আর দ্বিতীয়টি মানব সৃষ্ট। জাতীয় সম্পদের উৎস হলো মোট দুইটি, একটি হলো প্রকৃতি প্রদত্ত আর দ্বিতীয়টি হলো মানব সৃষ্ট। কোনো দেশের ভৌগোলিক সীমানার ভিতরে জমি, কোনো দেশের ভৌগোলিক সীমানার ভিতরে যে ভূমি আছে, ভূমির উপরিস্থিত এবং অভ্যন্তরস্থ যা কিছু সবই হলো প্রকৃতির দ্বার। প্রাকৃতিক বনাঞ্চল ও বনের গাছপালা, ফল মূল, প্রাণী ও পাখিগুলো, নদ নদী ও প্রাকৃতিক জলাশয় এবং এগুলোর মৎস্য সম্পদ, অন্যান্য জলজ প্রাণী, উদ্ভিদ, ভূমির অভ্যস্তরত পানি এবং সকল রকম খনিজ সম্পদ, এসবই হলো প্রকৃতি প্রদত্ত।
প্রকৃতি প্রদত্ত জাতীয় সম্পদ। তাহলে জাতীয় সম্পদের উৎস দুইটি, একটি হলো প্রকৃতি প্রদত্ত, আরেকটি হলো মানব সৃষ্ট। কোন দেশের অধিবাসীরা তাদের শ্রম ও মূলধনের সাহায্যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার, সংগ্রহ ও উত্তোলন এবং সেগুলোর রূপান্তর বা স্থানান্তর করে যে নতুন সম্পদ সৃষ্টি করে মানব সৃষ্ট সম্পদ। মানুষ ভূমি আবাদ করে শস্য ফল মূল উৎপাদন করে, জলাশয়ে মাছ চাষ করে, খনিজ সম্পদ উত্তোলন করে, ব্যবহার উপযোগী করে তোলে। এছাড়া ব্যক্তি নিজ উদ্যোগে এবং সরকারের অর্থ পরিচালনায় রাস্তাঘাট, কলকারখানা, যন্ত্রপাতি, যানবাহন, বাঁধ, সেতু এবং নানা রকম স্থাপনা নির্মাণ করে এবং নানা রকম শিল্পদ্রব্য উৎপাদন করে। এভাবে দেশের নাগরিকেরা সারা বছরব্যাপী নানা রকম অর্থনৈতিক দ্রব্য সেবা অর্থাৎ সম্পদ সৃষ্টির কাজে নিয়োজিত থাকে। এই সব কিছু হলো মানব সৃষ্ট সম্পদ। তাহলে সম্পদের উৎস দুইটি, একটি প্রকৃতি থেকেই পাওয়া যায় আর একটি হলো মানুষ সৃষ্টি করে। দুইভাবেই সম্পদ সৃষ্ট হয়। তাহলে আমরা জানতে পারলাম কি সম্পদ কাকে বলে, সম্পদের শ্রেণী বিভাগ এবং সম্পদের উৎস, প্রত্যেকে সম্পদ পেয়ে থাকে। একটু পর্যন্তই তোমরা আজকে মনে রাখো। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমি এটার এই অধ্যায়টা কিন্তু আমাদের অর্থনীতির, অর্থনীতি দুটো অধ্যায় আছে আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় বইটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য কি একটু বোঝার মতো লাগে নাকি? এটা পড়তে চাও না তোমরা, যে তোমরা তো তোমাদের সায়েন্সের ছাত্রগুলি পড়েই ভুলাইতে পারো না, এটা তোমরা পড়তে চাও না, কিন্তু এটা পড়তে হবে। এখানে ইতিহাস, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি এই চারটা সমন্বয়ে এই বইটা, ঠিক আছে? তাহলে সম্পদ কি বুঝেছ, সবাই বুঝতে পেরেছ সম্পদ কাকে বলে? হ্যাঁ, যার উপযোগ আছে, যোগ্যতা আছে, বাহ্যিকতা আছে এবং হস্তান্তরযোগ্যতা আছে তাকে সম্পদ বলে। তাহলে সম্পদ কয় প্রকার জানলাম আমরা? পাঁচ প্রকার, তাই না? কি কি? ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত, সমষ্টিগত, জাতীয় সম্পদ, আন্তর্জাতিক সম্পদ, তাই না? তাহলে ব্যক্তিগত সম্পদ কোনগুলি, একান্তই ব্যক্তিগত সম্পদ কোনগুলো এবং সমষ্টিগত সম্পদ কোনগুলো, জাতীয় সম্পদ কোনগুলো, আন্তর্জাতিক সম্পদ কোনগুলো, এগুলো বইতে কি আমি তো বললাম। তারপরে বই দেখে দেখে আবার ভালো করে এই কথাগুলো কি করবা, বুঝে নিবা। হ্যাঁ, তারপরে জাতীয় সম্পদের উৎস, তাহলে আমরা জানলাম কি জাতীয় সম্পদের উৎস কয়টি, দুইটি। প্রকৃতিতে কিছু সম্পদ আমরা পেয়ে থাকি, হ্যাঁ, সেগুলি হলো প্রকৃতিগত, প্রকৃতি প্রদত্ত, আর কিছু মানব সৃষ্ট সম্পদ আছে, ঠিক আছে? তাহলে দুইটি উৎস থেকে আমরা সম্পদ পেয়ে থাকি। তাহলে তোমরা এই পর্যন্তই ইয়ে করো, পরবর্তী ক্লাসে জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ, এটা কিভাবে সংরক্ষণ করবা এবং এটার অপচয় কিভাবে রোধ করবা এই সম্পর্কে তোমরা একটু পড়ে নিও। তারপরে ক্লাসে যখন আমি আবার পড়াবো বা বুঝাবো তখন বুঝতে একটু সহজ হয়ে যাবে। হ্যাঁ, বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থাগুলিও একটু রিভিশন করে নিও। এই অধ্যায়টা আমি ক্লাসে পড়িয়েছিলাম এবং অনলাইনেও একদিন পড়িয়েছিলাম, তোমরা ক্লাস করেছো কিনা, করেছো কিনা আমি জানি না। তারপরে না করে থাকলে খুব কঠিন কিছু তো নাই এখানে, তোমরা এক দুইবার একটু রিভিশন করে নিলে এটি সম্পর্কে ধারণা নিয়ে ফেলতে পারবা, ঠিক আছে? তাহলে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, বই পড়বা, বই না পড়লে কিন্তু কিছুই জানতে পারবা না। হ্যাঁ, তোমার শিক্ষক কে? তুমি নিজে, তাই তুমি নিজে যতক্ষণ পর্যন্ত তোমার নিজেকে না শিখাবা ততক্ষণ পর্যন্ত শিখানো কিন্তু সম্ভব না। আর সুন্দর করে তোমাদের পরীক্ষা যেহেতু হয় লিখিত, মৌখিক না, তাহলে তোমরা লিখে লিখে শিখবা যাতে তোমার লেখাটা সুন্দর হয় এবং সুস্পষ্ট হয়, ঠিক আছে? লেখা প্র্যাকটিসও করতে হবে। আর বই পড়লে সব জানতে পারতেছ, বইতে একদম এত সুন্দর করে লেখা আছে এখানে বোঝার কোনোই সমস্যা হয় না। তাহলে আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই থাকো। হ্যাঁ, পরবর্তী ক্লাসে কি